300 ফুট মস্তুল ডুমনি পশুর হাট, ট্রাক ভর্তি কোরবানির পশু নিয়ে আগে ভাগে ব্যবসায়ীরা আসছেন এই হাটে। করোনাকালে পশুর আমদানি বাড়তি থাকলেও এখনো বাড়েনি ক্রেতা সমাগম। যারা এসেছেন তারা বলছেন পশুর দাম বেশি, পাল্টা যুক্তি দিচ্ছেন বিক্রেতারাও। বর্তমান বাজার অনেক ডাউন যাচ্ছে, আমরা যে গরুগুলো কিনছি গরু প্রতি 10,000 টাকা নাই, কেনা দামের যা 20-30 নাবা, যেভাবে দাম করছে তাতে তো গরুওয়ালারা বাঁচবে না। এবার দাম তো চাচ্ছে তাদের মতো, তারা কষ্ট করে বসেছে তাদের মতো করে চাচ্ছে, আমরা দেখে দু একদিন অপেক্ষা করে কিংবার মধ্যে পর্দায় হলে নিয়ে নেব আর কি। সোমবার বা মঙ্গলবার হলেই বোঝা যাবে বাজার পরিস্থিতি কি কমবে না বাড়বে। করোনার এই সময়ে হাটে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই, ইজারাদার বলছেন বিক্রেতারা খুবই অসচেতন। পাইকাররা যেটা স্বাস্থ্যবিধি মানছে না, এটা পাইকারের মধ্যে আসলে সচেতনতার অভাব আছে, এরা তো অনেকই শিক্ষার অভাব আছে। ঢাকার বাইরে চট্টগ্রামের বিভিন্ন হাটে পশু বিক্রি তুলনামূলক কম, তুলনামূলকভাবে 2% বিক্রি হয় না এখনো, মানে গতকালকে গরু বিক্রি হয়েছে মাত্র 4টা বিবিরহাট বাজারে। একই চিত্র ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান সহ বিভিন্ন জেলাতে। বিক্রি কম হলেও ক্রেতাদের আনাগোনা কম নয়, নিরাপদ দূরত্ব মানা হচ্ছে না, কেউ মাস্ক ব্যবহার করছে না, ক্রেতা এবং বিক্রেতা কেউই নিয়ম মানতেছে না, অনেকে একদম মানে টোটালি সামাজিক দূরত্ব মানছে না, সেটা সত্য। এদিকে শুধু হাটই নয়, খামারগুলোতে কমেছে বিক্রি, কোথাও দাম নেমে এসেছে গেল বছরের তুলনায় অর্ধেক। বছরের নেই যে কাস্টমার আসে সেই হিসাবে এবছর আমাদের কাস্টমার তেমন নাই, এবার করোনার কারণে আমাদের কোনো ক্রেতাও নাই, আমরা সেল করতে পারতেছি না। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিক্রেতারা আশা করছেন ঈদের 2-3 দিন আগে থেকে পশুর বিক্রি বাড়বে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।